আহত। ট্রেন থেকে পড়ে আহত এক স্কুল ছাত্রী অবশেষে সাংবাদিকের তৎপরতায় প্রাণে বাঁচলো। সে ঘটনা পশ্চিমবঙ্গে। জানা যায় গতকাল রাত প্রায় 10:30 নাগাদ বর্ধমান লোকাল ট্রেন থেকে দেবীপুর স্টেশনে একটি 16 বছরের মেয়ে পড়ে যায়। স্থানীয় কয়েকজন ডেইলি প্যাসেঞ্জার এবং এলাকার মানুষের তৎক্ষণাৎ খবর দেয় রেল দপ্তরকে। টিকিট কাউন্টারে তারা জানালেও কোনো রকম কর্ণপাত করেনি। স্টেশনের কর্মরত কোনো ব্যক্তি সেখানে উপস্থিত ছিল না। রাতের বেলায় স্টেশন চত্বরে একমাত্র টিকিট কাউন্টারে একজন ব্যক্তি ছাড়া অন্য কোনো রেল স্টাফ ছিল না বলে অভিযোগ। আরপিএফ কিংবা রেল পুলিশের দেখা পাওয়া যায়নি। খবর পেয়ে সেখানে যায় এক সাংবাদিক খবর সংগ্রহ করতে, কিন্তু রেলের উদাসীনতা দেখে মেয়েটির আশঙ্কাজনক অবস্থা দেখে দাঁড়িয়ে থাকতে পারেনি সে। তৎক্ষণাৎ সে বাড়ি চলে আসে এবং স্ত্রীর সঙ্গে নিয়ে এলাকারই এক রেল সিভিকের তৎপরতায় নিজের প্রাইভেট কারে করে গ্রামীণ একটি হাসপাতালে চিকিৎসার জন্য সে মেয়েটিকে নিয়ে যায়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ এবং রেল আধিকারিকরা উপস্থিত হয় হাসপাতালে। মেয়েটি বর্তমানে সুস্থ রয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। সাংবাদিকের তৎপরতায় মেয়েটির প্রাণ বাঁচলো, কিন্তু অন্যদিকে কেনই বা রেল পুলিশ উপস্থিত ছিল না, কেনই বা পুরো স্টেশন ফাঁকা ছিল, সেই বিষয়টা নিয়েও কিন্তু অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি বলছে সংশ্লিষ্টরা শোনাচ্ছি। দাদা আপনার নাম? গোপাল দত্ত। বাড়ি? দেবীপুর। কালকে রাত 10:30 সময় দেবীপুর স্টেশনে একটা ঘটনা ঘটেছিল, কি হয়েছিল একটু যদি বিস্তারিত জানান। আমি ওই একই ট্রেনে আসছিলাম হাওড়া থেকে, আসার সময় দেবীপুর স্টেশনে যখন এসে পৌঁছালাম তখন আমি গাড়ি থেকে নেমে হেঁটে আমরা বাড়ির দিকে আমি আসি গেটের দিকে, তখনই আমার সামনে একটা মেয়ে গাড়ি থেকে পড়ে যায় থাকতো। আচ্ছা। পড়ে যাওয়ার পরে মেয়েটা যখন গাড়ি তলায় ঢুকে যাচ্ছে আমার চোখের সামনে দেখতে পেয়ে আমি ছুটে গিয়ে মেয়েটাকে টেনে তুলি। তোলার পরে মেয়েটা ওখানেই অজ্ঞান হয়ে যায়। তারপরে অনেক লোকজন জড়ো হয়ে যায়। তারপরে আমাদের দেবীপুরেই সত্যজিৎ বলে একজন আছে সাংবাদিক, তাকে ফোন করা হয়, সে আসে। তারপর তার উদ্যোগে ওখানে গাড়ি ফাড়ি ভাড়া করে একটা মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই অবধি। আচ্ছা, সেই সময় রেল আধিকারিক বা রেলের স্টেশনে কোনো কাউকে দেখা গেছিল? না না, কাউকে দেখা যায়নি। ওদেরকে বলা হয়েছিল কিন্তু ওরা সেরকম কোনো ইয়ে নেয়নি, স্টেপ নেয়নি। অনেক অনুরোধ করা হয়েছিল, তারপরে আমরা নিজেরাই গাড়িতে করে পরবর্তীকালে মনে হয় আমাদের এখানে আমাদের এখানকার সত্যজিৎ বা গোবিন্দ, হ্যাঁ জিআরপি গোবিন্দ সত্যজিৎ এরা সব ছিল, শান্তু এরা সব ছিল, আমরা আরও লোকজন সব ছিলাম। হ্যাঁ, তা ওদেরকে নিয়ে গিয়ে তারপরে হাসপাতালে ভর্তি করা হয়, মেমারি হাসপাতাল। আচ্ছা। আমার নাম গোপাল দত্ত। বাড়ি? আপনারা শুনলেন তাদের বক্তব্য। রেল থেকে স্কুল ছাত্রী পড়ে গিয়ে বিপত্তি, কিন্তু সেখানে সেই ছাত্রীকে উদ্ধার করার মতো কেউ ছিল না। জনৈক এক সাংবাদিকের তৎপরতায় রক্ষা পেয়েছে সেই যুবতী, নিজ উদ্যোগেই তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে একটি রেল দপ্তর, বিশেষ করে একটি স্টেশনে কেনই বা জিআরপি থানার পুলিশ নেই, কেনই বা রেল টিকিট কাউন্টার থেকে শুরু করে অন্যান্য সেক্টরে কর্মী থাকার কথা ছিল, কিন্তু নেই কেন কর্মীরা, কোথায় ছিল তারা, এই বিষয়গুলি নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।